শিলা বৃষ্টিতে জমিতে ঝরেছে পাকা ধান, হতাশ বর্ধমানে গোলশেট চাষিরা। কিছুদিন আগে ধান গাছে শীষ ছিল, শীষে ধানও ছিল বেশ ভালো। কয়েক বছর ক্ষতির পর এবারের বোরো চাষে ধানের ফলন দেখে মুখে হাসি ফুটেছিল গোলশের বিভিন্ন মাঠের চাষিদের। সোনার ফসল তুলতে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সেই ধান কাটা শুরু হয়েছিল, তবে সেই হাসির আর শেষ রক্ষা হলো না। দুদিন আগে আচমকা ঝড় ও বৃষ্টিতে মাঠের জমিতেই ছড়ে গেল পাকা ফসল ধান। মাঠ জুড়ে এখন শুধু হাহাকার, ধান জমিতে দাঁড়িয়ে আছে শুধু ফসলহীন গাছ, যা দেখে হতাশ পূর্ব বর্ধমান জেলার গোলশির চাষিরা। মঙ্গলবার সেই ছবি ধরা আমাদের চ্যানেলে। বর্তমানে ওই ফসল কাটলে তাতে যা ধান বের হবে সেই দিয়ে কাটার খরচও বের হবে না, এমনই দাবি চাষিদের। তারা জানায় আচমকা শিলাবৃষ্টির ফলে গোলশির, হরিপুর, রামপুর, গলিগ্রাম ও ইরাকোনা মৌজার অধিকাংশ চাষি সর্বশান্ত হয়ে গেছে। মাঠেই ঝরে গেছে গাছ পাকা সোনার ফসল, তাছাড়াও জমিতে এখনো দাঁড়িয়ে রয়েছে জল। একদিকে ব্যাংকের ও মহাজনের ঋণ, অন্যদিকে বাড়িতে খাবারের চিন্তা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না এলাকার চাষিরা। এমন অবস্থায় ব্যাংকের ঋণ মকুব ও সরকারি সাহায্যের আবেদন করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। গতবারে কিছু ক্ষতি হয়েছে, সরকার কিছু সাহায্য পায় নাই। সরকার যদি পাশে না দাঁড়ায় তা আমাদের লাস্টে আমাদেরকে মানে না খেয়ে আমরা মরে যাবো। কৃষি ঋণটা আমাদের মকুব না করলে আমরা বাঁচতে পারবো না। এই চাষটার উপরে আমরা সব কিছু, আমাদের সংসার চলে। আমরা গরিব মানুষ, চাষ করে খাই, চাষি মানুষ আমরা। কোনো ব্যবসা, কোনো চাকরিজীবী তো আমাদের বাড়িতে কিচ্ছু নেই। তা সরকার আমাদের কৃষি ঋণটার জন্য মাফ করে দেয়, এইটুকুই আমার অনুরোধ করছি। কি নাম আপনার? আমার নাম শেখ ইউসুফ। কতটা চাষ করেছি? আমি বিঘা দশে চাষ করেছি। প্রচণ্ড ঝড়, তার সঙ্গে জল এবং শিলাবৃষ্টি সব শেষ করে দিয়ে গাছগুলি পর্যন্ত অনেক ভেঙে পড়ে গেছে। মানে জমির চোখে না দেখলে বোঝা যাবে না, বোঝানো যাবে না কাউকে যে কি হয়েছে, ক্ষতিটা, ক্ষতির পরিমাণ কত। আমরা সব তো চাষি লোক, শ্রমিক, ব্যাংক থেকে আরও অন্যান্য সংস্থা থেকে ঋণ নিয়ে সব চাষ করেছি। সেই ঋণ পরিশোধ করবো কী করে সে এক চিন্তা, তাছাড়া খাবো কি সেটা একটা বিরাট চিন্তা। চলবে কী করে আমাদের দিনগুলো? সরকার যদি আমাদের পাশে, আমাদেরকে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমরা কিছুটা আমাদের সাশ্রয় হয়। কী নাম আপনি? আমার নাম মোহাম্মদ আসমার হোসেন। কতটা চাষ করেছেন? আমি 12-13 বিঘে ফুল চাষ করেছি। কতটা ঋণ নিয়েছেন? আমার ঋণ আছে 2.5 লাখ।